আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার যে অ্যাসাইনমেন্ট ছিল তার কিছু নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্নের একে তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটা ছিল ধর্মযাত্রার উৎসব যেন সবার এই প্রশ্নটির উত্তরে আমরা নমুনা উত্তর হিসেবে আমরা তুলে ধরতেছি সার্থক যেন আমার জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা বাংলাদেশে জন্মেছি আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য নানান ধর্মের মানুষের বসবাস এই দেশে তাদের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যতম সকল ধর্মের লোকে রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব নিজ নিজ ধর্মীয় উৎসবের পাশাপাশি কিছু কিছু উৎসব আছে যেগুলো সকল ধর্মের লোক একসাথে উদযাপন করে বাংলা নববর্ষে পয়লা বৈশাখ তেমনই একটি উৎসব এছাড়াও রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসবও নববর্ষ উপলক্ষে উদযাপন করা হয় সার্বজনীন উৎসবগুলো সকল ধর্মের লোক মিলেমিশে উদযাপন করার কারণে বলা হয় ধর্ম যা যার উৎসব যেন সবার এ প্রশ্নের পর তোমাদের একের খ নম্বর প্রশ্ন ছিল অহংকারীয় অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় এ প্রশ্নের নমুনা উত্তরটা হচ্ছে অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয় আমরা পাঠ্যবইয়ের হাতিয়ার শেয়ালের গল্প থেকে তা বুঝতে পেরেছি হাতিয়ার হাতির বিশাল দেহের অধিকারী একটি প্রাণী সে বিশাল শরীরের পাগুলো বটপাকুর গাছের মতো মোটা গায়ে অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়ে হাতির ছিল যত অহংকার তার অত্যাচারে বনের অন্য প্রাণী সবাই তটস্থ শঙ্কিত বনের অন্য প্রাণীর ওপর সে নির্মম অত্যাচার চালাত হাতি আর হাতি তার অহংকারের জন্য শেষ পর্যন্ত পানিতে ডুবে মারা যায় মৃত্যু বা ধ্বংসই অহংকারের শেষ পরিণাম কারণ অহংকারই পতনের মূল এরপরে ছিল গ নম্বর প্রশ্নটা গ নম্বর প্রশ্নের উত্তরে গ নম্বর প্রশ্নটা ছিল মহানবসালাম তার বিদেহাসের ভাষণে কীর্তদাস কীর্তদাসী সম্পর্কে কি বলেছেন এর নমুনা উত্তরটা হচ্ছে হিজরির দশম সালে হজের সময় মানবী ইসালামের কাছে সমাবেত হয়েছেন হাজারো মানুষ তাদের সকলের ইচ্ছা মনবী সাথে হজ পালন করবেন এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী মহানবীসাল্লামের মন ভরে গেল আরাফাত ময়দানে জাবলের রাহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে সমাবেত মানুষের উদ্দেশ্যে নবীজিৎ সাল্লাহ শেষ ভাষণ দেন তাই বিদায়হাস ভাষণ নামে খ্যাত এই ভাষণে মহানবী সাল্লা কীর্তদাস কীর্তদাসী সম্পর্কে বক্তব্য দেন কীর্তদাস কীর্তদাসী সম্পর্কে তিনি বলেছেন কীর্তদাস কীর্তদাসীরাও আল্লাহর বান্ধা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দেবে তিনি আরও বলেন কোনো কীর্তদার যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রাখবে সব মুসলমান একে অন্যের ভাই এরপর আসছিলো তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল যুক্তবর্ণ ভেঙ্গে নতুন শব্দ গঠন এবং বাক্য গঠন করা তোমাদের ক্লাসে টিচার নিশ্চয়ই কী শিখাইছে কীভাবে যুক্তপর্ণ ভাঙতে হয় ভেঙে দেখাতে হয় যেভাবে দেখিয়েছে টিচারের কথা অনুযায়ী তোমরা খাতায় অ্যাসাইনমেন্ট খাতায় ঠিক সেভাবেই দেখবে আমি এখানে একটা নমুনা উত্তর শুধুমাত্র তুলে ধরলাম প্রথমে ছিল মধ্যাহ্ন শয় প এখানে এটাকে ভেঙ্গালে পাই আমরা মধ্যাহ্ন সযোগ প একটা যদি শব্দ গঠন করি তা হচ্ছে পুষ্প যখন বাক্য ঘট গঠন করব পুষ্প আপনার জন্য ফোটে না এরপর আসতেছে হয় ম হ যোগ ম একটা শব্দ লিখে আমরা ব্রহ্মপুত্র বাক্য যখন লিখব ব্রহ্মপুত্র একটি নদের নাম তারপরে আসতেছে দন্তের দন্তের থ, দন্তের স যোগ থ জন্মের শব্দ লিখব স্থান পাহাড়পুর একটি ঐতিহাসিক স্থান এরপর আসছে ইঁয়চ ইয় যোগ চ যেমন শব্দ লিখি আমরা অঞ্চল যেমন বাক্য গঠন করব করবো বটেশ্বর প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পিছনে অনেক কারণ ছিল সর্বশেষ যে যে ছিল পয় প প যোগ প আমরা শব্দ লিখি একটা নাপ্পি মধ্যে ঐতিহ্যবাহী খাবারের নাম নাপ্পি এরপর আছে তিন নম্বর প্রশ্নটা তিন নম্বরে তোমাদের প্রশ্ন ছিল শিক্ষাগুরু মর্যাদা কবিতার মূল ভাব লিখো শিক্ষাগুরু মর্যাদা কবিতার মূল ভাবটা আমরা এখানে নমুনা উত্তরটা যেভাবে সাজিয়েছি শিক্ষাগুরু মর্যাদা কবিতায় কবি কাজী কাদের নওয়াজ শিক্ষকের মর্যাদা ও ছাত্রের নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা বর্ণনা করেছেন কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়ার সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পাই পানি ঢেলে নিচ্ছিলেন বাদশাহ আলমগীরে এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে পা ধুয়ে দেবেন তবেই তার সন্তান নৈতিকতা মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে শিক্ষকের মর্যাদা কবিতার কবি কবিতার কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে এরপর আছে চার নম্বরে চার নম্বর প্রশ্ন ছিল তোমাদের গ্রামের কোনো বন্ধুকে করোনা ভাইরাসের করোনা ভাইরাসের সচেতনমূলক কিছু কথা লিখে তোমাদের গ্রামের কোনো এক বন্ধুকে একটি পত্র লিখো আমাদের নমুনা পত্রটা হচ্ছে এভাবে প্রথমে তোমরা তারিখ এবং ঠিকানাটা লিখে দিবে তারপর প্রিয় তোমার সেই বন্ধুর নাম তারপর শুরু করবে এভাবে পত্রে আমার শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো তুমি নিশ্চয়ই অবগত আছো বর্তমানে করোনা ভাইরাস একটি মহামারীর নাম হ্যাঁ বন্ধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করেছে আজ আমি তোমাকে এ ব্যাপারেই লিখব তুমি তো গ্রামে থাকো গ্রামে এ ভাইরাসের প্রভাব খুব বেশি নয় তাই বল তাই বলে অসচেতন থাকা চলবে না যেহেতু মানুষের সংস্পর্শে এই ভাইরাস ছড়ায় তাই অবশ্যই সাবধান থাকতে হবে করোনা ভাইরাস থেকে মুক্তের জন্য অবশ্যই নিম্নক্ত ধাপগুলো মেনে চলতে হবে সাবান দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করতে হবে হাসি ও কাশির সময় টিস্যু রুমাল বা হাতের কুনুই দিয়ে মুখ ঢাকতে হবে অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সামাজিক দূরত্ব মেনে চলবে অনলাইন ক্লাসের পাশাপাশি নিয়মিত ভাষায় পড়াশোনা করবে আজ আর নয় তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও ইতি তোমার বন্ধু তারপর তোমার নাম দেবে এবং অবশ্যই যেটা মনে রাখবে পত্রের শেষে অবশ্যই খা মারতে হয় তোমাদের শিক্ষক নিশ্চয়ই শিখাইছে কীভাবে আঁকতে হয় সেই নিয়মে পত্রের নিচে খাম একে প্রথমে প্রেরক তোমার ঠিকানা তারপর প্রাপক তোমার যে বন্ধুর কাছে পাঠাবা তার ঠিকানাটা সুন্দর করে সুস্পষ্টভাবে সম্পূর্ণ ঠিকানাটা লিখতে হবে এরপর আসি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বর প্রশ্ন ছিল মৃৎশিল রূপ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো আমরা একটা নমুনা অনুচ্ছেদ দেখাচ্ছি মৃৎশিল্প আমাদের দেশের প্রাচীন শিল্প মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে বলে মৃৎশিল্প এ শিল্পের প্রধান উপকরণ মাটি কুমাররা এটেল মাটির সাহায্যে তাদের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দ্বারা তৈরি করে এই মৃৎশিল্প কুমারদের কাছে এ কাজ খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে মৃৎশিল্প তৈরির প্রধান সরঞ্জাম হল একটি কাঠের চাকা কাঠের চাকায় নরম মাটির তাল লাগিয়ে চাকাটিকে জোরে ঘুরিয়ে হাঁটতে নৈপুণ্য দ্বারা মৃৎশিল্পী তৈরি করেন কুমাররা মৃৎশিল্পের মধ্যে শখেরহারি টেপা পুতুল কলস বাসনকোসন ট্রাকোটা ইত্যাদি বেশ উল্লেখযোগ্য হাজার বছর ধরে মৃৎশিল্প বাঙালি জীবনের সাথে মিশে আছে মাটির শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিকে আনন্দ দিয়ে আসছে বর্তমান কালেও সরকারি ও বেসরকারি ভবনে সৌন্দর্য বাড়ানোর জন্য নানান রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে তাই মাটির শিল্প আমাদের গৌরব ও ঐতিহ্যের বিষয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো আমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের সকল উত্তর পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে